আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফেসবুকে ব্লগ ভেরিফিকেশন ব্যাচ, এই ব্যাচ কিন্তু আপনারা সবাই নিতে পারবেন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু এই ব্যাচ আপনাদের নেওয়া কি ঠিক হবে? হ্যাঁ, অবশ্যই ঠিক হবে, কিন্তু 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 কখনোই ভুল করেও আপনারা আপনাদের রিয়েল আইডিতে নেবেন না। কারণ প্রিয় দর্শক, এইটা নিলে আপনাদের আইডিতে কিন্তু সমস্যা হতে পারে বা সমস্যা হবে 100%। কারণ কি? কারণ এইটা কোনো লিগ্যাল বা অফিশিয়াল ওয়েতে কিন্তু পাওয়া যাচ্ছে না, আলাদা একটা স্ক্রিপ্ট পাওয়া যাচ্ছে, যেটা আমরা অন্য ব্রাউজারের মাধ্যমে হোক যেভাবে হোক আমরা কিন্তু এই ব্লগ ভেরিফিকেশন ব্যাচটি পাচ্ছি। সো আপনাদের কারো যদি নেওয়ার ইচ্ছে থাকে, ভুল করেও রিয়েল আইডিতে নেবেন না, মানে একান্তই আপনার যদি নেওয়ার ইচ্ছে জাগে যে না আমার এই ব্লগ ভেরিফিকেশন ব্যাচ লাগবে, যেহেতু ব্লু ভেরিফিকেশন ব্যাচ নিতে টাকা লাগে, এটা নিতে কোনো টাকা লাগে না, এমনকি সবাই পাবেন, সবাই পারবেন, খুব সহজে এটা কিন্তু নেওয়া যাচ্ছে। তো যারা এখন পর্যন্ত জানেন না, এমনকি ইচ্ছে জাগতেছে যে হ্যাঁ আমি কিভাবে নিব, তাদের উদ্দেশ্যে বলবো ভুল করেও এটা নেওয়ার দরকার নেই, রিয়েল আইডিতে তো কখনোই নেবেন না। কারণ রিয়েল আইডিতে নিলে কি হবে, আপনাদের যে কোনো সমস্যা হতে পারে বা সমস্যা হবে। কিরকম সমস্যা হবে? আইডি লক হয়ে যেতে পারে, আইডি ডিজেবল হয়ে যেতে পারে, বা ছোট ছোট কিছু সমস্যার কথা যদি বলি তাহলে বলবো আইডেন্টি কনফার্মেশনের সমস্যা হতে পারে, বা ওই আইডিতে ব্লু ভেরিফিকেশন ব্যাচ নিতে পারবেন না, কারণ আপনাদের ফেসবুকে নাম আর জন্মতারিখের সাথে মিল রেখে আপনাদের সরকারি কার্ড সাবমিট করে কিন্তু ব্লু ভেরিফিকেশন নেওয়ার প্রয়োজন হয়। তখন আমরা তো নামের পাশেই তো কোনো না কোনো মাধ্যমে আমরা এই মানে ব্লক ভেরিফিকেশনটা পাচ্ছি, তখন কিন্তু ওই ক্ষেত্রে সমস্যা হবে আপনার ভেরিফিকেশনে বলেন। আর আইডিতে কোনো সমস্যা হলে তখন আইডিটা রিকভারি করতেও প্রবলেম হতে পারে এইটার জন্য। তো এই জন্য ভুল করেও কেউ রিয়েল আইডিতে নেবেন না, কখনোই না, কখনোই না। এমনকি আজকের এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন, কারণ এইটার যেই হাইপ হয়েছে পুরো ভাইরাল হয়ে গিয়েছে, সবাই এটা নেওয়ার জন্য পাগল বা উড়াধুয়া নিচ্ছে, কোনো না দেখে না শুনেই। এই জন্য রিয়েল আইডিতে ভুল করেও নেবেন না, একান্তই আপনার যদি নেওয়ার ইচ্ছে জাগে তাহলে আলাদা একটা আইডি খুলে আপনারা সেই আইডিতে নিতে পারেন, মানে যেই আইডিতে সমস্যা হলে আপনাদের কোনো সমস্যা নেই, লাইক মনে করেন একটা ফেক ফেসবুক আইডি। তো কিভাবে নেবেন এই টপিকে, অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন ফেসবুক ব্লগ ব্যাচ টেকনিক্যাল সাববির, হ্যাঁ আপনারা ফেসবুক ব্লগ ব্যাচ তারপর আমাদের ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিবেন টেকনিক্যাল সাববির, আপনারা ফেসবুক ব্লগ ব্যাচ টেকনিক্যাল সাববির লিখে সার্চ করলেই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবেন। ওই ভিডিওটা দেখে আপনারা একটা আলাদা আইডিতে একান্তই যদি নেওয়ার ইচ্ছা জাগে, আপনার শখ হয় বা যে কোনো এনি কারণে বন্ধুদেরকে আপনাদের দেখে অবাক করে দেওয়ার জন্য হোক, যে কোনো কারণে আপনারা যদি নিতে চান সেটা নিতে পারেন, কিন্তু অবশ্যই অন্য একটা আইডিতে, রিয়েল আইডিতে নেবেন না, কারণ এটা নিলে অবশ্যই সমস্যা হবে বা হতে পারে, যে কোনো প্রবলেম হতে পারে যে কোনো সময়। সো প্রিয় দর্শক, অবশ্যই বি কেয়ারফুল, এমনকি নিজে সতর্ক থাকুন, অন্যদেরকে সতর্ক করুন আজকের এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। কারণ শুধু বুঝতে হবে সহজে কেন দিচ্ছে, সহজে কেন পাচ্ছি, অবশ্যই যেটা সহজে পাওয়া যায় সেটাতে কিন্তু কোনো ঘাপলা থাকে বা সমস্যা থাকতে পারে, সমস্যা হতে পারে, তাই অবশ্যই সাবধান থাকুন, এমনকি আজকের এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। আর আরও কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, সেই বিষয়ে আমি নতুন একটি ভিডিও আপলোড করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।